السلام عليكم ورحمة الله تعالى وبركاته أتمنى أنكم جميعا بخير ورحب بكم جميعا في هذه القناة المفيدة ترحيبا حارا اليوم نتحدث عن الأسئلة المهمة من الدرس الرحلة إلى الأزهر أو في الأزهر الكاتب طه حسين وقبل المناقشة ألتمس لجميعكم جميعكم لو أنكم جدد هنا أن تشتركوا في هذه القناة অতসারিকুমা আস্তেকআক মাই রিকোয়েস্ট অল দ্য ইউনিভার্স অ্যান্ড কামার্স টু মাই চ্যানেল ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল ইউটিউ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার উথ ইউর ফ্রেন্ডস সো দ্যাট এভরি ওয়ান ক্যান বেনিফিট ফ্রম দিস চ্যানেল আজকে আমরা আলোচনা করবো কিছু টেনটেটিভ মোস্টলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনস তথা প্রশ্নাবলী নিয়ে আর মূলত এই কোয়েশ্চেনগুলো তোহা হুসাইন রচিত তার অটোবায়োগ্রাফি আল আয়ামের দ্বিতীয় পাঠের অন্তর্ভুক্ত আর রিহিলা ইল আল আজহার বা ফিল আজহার নামক টেক্সটি থেকে আজকের আলোচনা থেকে আমরা শিখব মূলত প্রোস থেকে প্রোজ থেকে বা গদ্য পাঠ থেকে কিভাবে কীভাবে কোশ্চেন করা হয় কোন কোন অ্যাঙ্গেল থেকে কোশ্চেন করা হয় গত একটি ভিডিওতে আমি রচনা করেছি মূলত যে যে অ্যাঙ্গেল থেকে কোশ্চেন করা হয় সেগুলো যেমন শব্দার্থ চাওয়া হয় মানে ওয়ার্ড মিনিং জিজ্ঞাসা করা হয় আর যেহেতু কোশ্চেনগুলো সব এমসিকিউ হবে তাই এখানে এই এই অ্যাঙ্গেলগুলোকে বেশি ফলো করা হয় দ্বিতীয়ত যেটা সেটা গ্রামার পোর্শন থেকে মানে নাহু সরফ এবং তৃতীয়ত যেটা হয় সেটা বালাগাত থেকে আর প্রস্প থেকে আরেকটি ইম্পর্টেন্ট সেটা হলো কোটেশন তোলা হয় কোটেশন তুলে জিজ্ঞাসা করা হয় এটা কে বলেছে কাকে বলেছে এরকম জিজ্ঞাসা করা হয় মুরাদ জিজ্ঞাসা করা হয় এই সমস্ত বিষয়াদি আজকের আলোচনা থেকে আমরা ক্লিয়ারলি জানতে পারবো তো তো চলো বেশিগত না বাড়িয়ে আমাদের আলোচনা পর্বে প্রবেশ করি এখানে মোট টোয়েন্টি থ্রি বা তেইশটা কোশ্চেন ইনক্লুড করা হয়েছে এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো থেকেও কোশ্চেন এসে যেতে পারে আরেকটি বিষয় যে অ্যাকিউরেটলি বলা যায় না যে কোন কোশ্চেনটি এক্সামে আসবে তবে এই যে কোশ্চেনগুলো এখানে ইনক্লুড করা হয়েছে এগুলো এই টেক্সটের মোস্টলি ইম্পর্টেন্ট কোশ্চেন আমি আশা রাখি এইগুলো থেকেই কোশ্চেন এসে যেতে পারে বা এরম ধরনের কোশ্চেন আসতে পারে আর এই আলোচনা থেকে আমাদের কাছে একটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে মূলত নায়াতুল আসেলা কোশ্চেন করার যে ধরনটা এবং সেই সঙ্গে বালাগাতের প্রশ্ন যখন আমরা আলোচনা করব সেই বিষয়টা অন্যান্য টেক্সটের ক্ষেত্রেও খুবই হেল্পফুল হবে বলে আমি মনে করি তো চলো কোশ্চেনগুলো একবার দেখে নিই দেখো প্রথম যে কোশ্চেনটি এখানে করা হয়েছে সেটি হল আইয়াম এই পাঁচটি প্রথম পাঁচটি কোয়েশ্চেন প্রথমেই বলিনি এটা সকলের জন্য ইম্পর্টেন্ট যারা এক্সাম এক্সামের জন্য যারা ক্যান্ডিডেট তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট তার সঙ্গে সঙ্গে সকল স্তরের স্টুডেন্টদের জন্য এটা কিন্তু জানা অত্যাবশ্যক খুবই ইম্পর্টেন্ট আইয়ামের তিনটে পার্ট আছে আমরা জানি সেই পার্টগুলো কি কি বিষয় মানে তার জীবনের কোন কোন অংশকে পর্বকে ইনক্লুড করে সেগুলো কিন্তু আমাদের জানা দরকার আর সেইগুলো রিলেটেড প্রথম পাঁচটি কোশ্চেন করা হয়েছে তো প্রথমটি হলো আইয়াম এটা কার সিরাতন জাতিয়া কার আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি সেটা তো তহা হোসাইন আমরা সকলেই জানি এখানে অন্যান্য যে আদিব আছে সেগুলো হবে না তহা হোসাইন এটা একটা প্রথম কোশ্চেন একদম এটা অত্যাধিক একটা সহজ কোশ্চেন সকলে কাছে জানা এটা দ্বিতীয় যেটা সেটা ইয়া হেতাবিল কিতাব আল আইয়াম আইল্যা এই আয়াম নামক গ্রন্থটি কয়টি পার্টকে মানে ইনক্লুড করে ইয়্যাথাবা ইয়াহাবি মানা ইনক্লুড করা সামিল করে কয়টি পার্ট সামিল করে দুটি পার্ট তিনটি পার্ট চারটি নাকি পাঁচটা আমরা জানি এটা তিনটে পার্ট আনসারটা হবে তিনটে পার্ট তৃতীয় যে কোশ্চেনটা সেটা হলো হল ইয়ানগমিস আউ্ল লিল আইয়াম ফি বা এন মানে নিমগ্ন হওয়া তারপরে ফি হয় তাহলে প্রথম পার্টটি কি সামিল করে মা প্রথম পার্টটি কি আলোচনা করে তিনটে পার্ট আছে আমরা জানি তার প্রথম পাঠটি মনে রাখতে হবে তহসাইনের জীবনের মোট চল্লিশ বছরের চল্লিশ বছরের এক্সপিরিয়েন্সের কথা বা চল্লিশ বছরের তার যে ঘটনা জীবনের ঘটনা বা এক্সপিরিয়েন্সের কথা তিনি এই আইয়াম নামক গ্রন্থে তিনটে পাঠে তিনি বর্ণনা করেছেন তুলে ধরেছেন তা প্রথম পাট প্রথম পার্ট তার শৈশব জীবন তার যে এই চল্লিশ বছরের মধ্যে তার শৈশব জীবন আছে তার যৌবন জীবন আছে এবং তার বাধ্য সরি তার যে বৈবাহিক জীবন বৈবাহিক জীবন আছে তো এই তিনটে পার্ট তিনটে যে জীবন বা পর্ব জীবনের যে পর্ব সেই তিনটে পর্বের কথাই তো তিনি আয়াম গ্রন্থে উল্লেখ করেছেন বা তিনি বর্ণনা করেছেন সেই তিনটে পর্বের মধ্যে প্রথম যে পর্বটি অর্থাৎ তার যে হায়াতহ তুফুলিয়া তার শৈশব জীবন তিনি কিভাবে তার পরিবারের সাথে কাটিয়েছিলেন আর আমরা যিনি তহা জন্ম হয় মহাফাজতুল মানিয়া একটা প্রভিন্সের নাম মানিয়া বিশ্বের একটা প্রভিন্সের নাম সেই প্রভিন্সের মাগি মাগাগা নামক গ্রামে তার জন্ম হয়েছিল সেই মাগাগা নামক গ্রামে তহা হুসাইন শৈশবে কীভাবে তার মানে জীবন কাটিয়েছিলেন অর্থাৎ শৈশব জীবন অতিবাহিত করেছিলেন সেই সমস্ত বিষয়গুলো তার আলোচনা প্রথম পাটের অন্তর্ভুক্ত তো এখানে প্রথম পার্টি হলো এটা হবে প্রথম পাঠ এই হায়াতহুদ্ তুফুলিয়া এটাকেই আলোচনা করে দ্বিতীয় পার্ট যেটা সেটা হলো এটাকে ইনক্লুড করে অর্থাৎ তার যে জৈবনকাল জৈবনকাল তিনি কিভাবে কাটিয়েছিলেন জৈবনকাল আজহার ইউনিভার্সিটিতে তিনি কিভাবে পড়াশোনা করেছিলেন হায়াতুহুদ্ তা ইয়া ফিল আজহার এটাকে ইনক্লুড করে তার দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট যেটা সেটা তহা হুসাইন কীভাবে তার উচ্চশিক্ষা অর্জন করেছিলেন উচ্চ উচ্চশিক্ষার জন্য তিনি কোথায় সফর করেছিলেন দেখো তিনি ফ্রান্সে সফর করেছিলেন এই উচ্চশিক্ষার জন্য এটা তার এই আইয়ামের তৃতীয় পার্ট এই সমস্ত বিষয়াদি নিয়ে আলোচনা করে অর্থাৎ তার উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে তার যাত্রা সেখানে গিয়ে উচ্চশিক্ষা অর্জন এবং সেই সঙ্গে সঙ্গে তার যে বৈবাহিক জীবন অর্থাৎ যে সূচনা হয়েছিল তার যে একজন ফ্রান্সি নারী আমরা জানি তার নাম সুজন ব্রুসো নামে একজন যুবতীর সাথে তিনি বিবাহ করেছিলেন এবং তার জীবনে সেই যুবতীর যে অবদান যে ভূমিকা সেই সমস্ত বিষয়াদি তিনি তৃতীয় পাঠের মধ্যে উল্লেখ করেছেন তো প্রথম পার্টটা আমরা চোখ বুঝিয়ে যে আনসারটি করব সেটা হলো হায়াতহু তুফুল ইয়া মায়লুস্র পরিবারের সাথে তার শৈশব জীবন এটা এবার দেখো চতুর্থ নম্বর যে কোশ্চেনটা এটা হলো দ্বিতীয় পার্ট একই বিষয়ে সেই দ্বিতীয় পার্টি কি সামিল করে আমরা বললাম যে এটা মানে হায়াতহু শাবাবইয়া ও তা আলিম ইয়া ফিলজহার তার জৈবন জীবন এবং তার শিক্ষা জীবন আজহার ইউনিভার্সিটিতে তার শিক্ষা জীবন এটা দ্বিতীয় পাঠ আলোচনা আলোচনা করে আর আজকে আমরা যে টেক্সটি পড়তে চাইছি মানে আর রেহিল আজহার বা ফিল আজহার নামক টেক্সটটি মূলত এই পাটেরই একটি অন্তর্ভুক্ত মানে দ্বিতীয় পাটেরই একটি অন্তর্ভুক্ত টেক্সট সেখানে আমরা দেখ দেখবো বা আমরা আলোচনা করেছি ভিডিওতে যে টেক্সটা যেহেতু আমরা পড়ে নিয়েছি কীভাবে তোহা হুসাইন তার এই আজহার নিউসিটিতে পড়াশোনার জন্য দৈনন্দিন যাওয়া আসা করতেন কীভাবে যেতেন আর সেই সমস্ত বিষয়গুলো তিনি সেই টেক্সটে তুলে ধরেছেন আর এইটা তার এই দ্বিতীয় পাটেরই অন্তর্ভুক্ত তো এটা হলো মানে যে এই আনসারটা হবে কি না তো দ্বিতীয় তো আয়ামের দ্বিতীয় পাটটি ইনক্লুড করে তার জৈবন জীবন এবং আজাদ ইউনিভার্সিটিতে তার শিক্ষা জীবন এই পর্বটা পাঁচ নম্বরটি হলো যে ইয়াহতাবি আল যশো চাল্লিশ লীল আয়াম আয়লা আয়লা এই তৃতীয় পার্টটি কী ইনক্লুড করে আমরা আলোচনা করলাম এটা তার হায়াতহুত্ত ফুলি এটা নয় এটা প্রথম পাট হায়াত স্বভাবই এটা দ্বিতীয় পাঠ এবং তৃতীয় পাট এটা হাওয়াদ সুসাফারি ইলা ফ্রান্সা অদ্রাসাদ আল অলিয়া তার উচ্চশিক্ষা অর্জন ফ্রান্সে গিয়ে তার উচ্চশিক্ষা অর্জন এবং সেই সঙ্গে সঙ্গে তার যে বৈবাহিক জীবন সুজন ব্রসোর সাথে তার যে বিবাহ এবং তার জীবনে তার ভূমিকা এই সমস্ত বিষয়াদি এটা তৃতীয় পাটের আলোচ্য বিষয় মানে এটা তৃতীয় পাঠ অন্তর্ভুক্ত করে সুতরাং এই পাঁচটা কোশ্চেন অত্যাধিক ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা জানা অত্যাবশ্যক এটা খুবই ইম্পর্টেন্ট এবার এই ছয় নম্বর কোশ্চেন থেকে আমরা যেটা পড়বো সেটা হলো আজকের টেক্সট রিলেটিভ কোশ্চেন এখান থেকে শুরু দেখো মিন এ জোস ইন দাস ফিল আজহার আউ আর হেলা ইল আজহার এই টেক্সটটা কোথা থেকে নেওয়া হয়েছে আমরা পড়ে নিয়েছি এই টেক্সটটা হলো দ্বিতীয় পার্ট থেকে নেওয়া হয়েছে প্রথম পাঠ হবে না দ্বিতীয় পাঠ তৃতীয় পাঠ হবে না দ্বিতীয় পাঠ হবে মানে আইয়ামের দ্বিতীয় পার্ট থেকে আলফিল আজহার বা আর রিহিলা ইল আজহার নামক টেক্সটি নেওয়া হয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আরেকটা বিষয় এখানে যে এই যে পাটের দ্বিতীয় পাটের তিন থেকে তেইশ অথবা চব্বিশ পৃষ্ঠার মধ্যে কিন্তু এই টেক্সটা রয়েছে তিন থেকে তেইশ অথবা চব্বিশ পৃষ্ঠার মধ্যে এই টেক্সটা রয়েছে আমরা টেক্সটি আলোচনা করেছি ভিডিও তোমরা যারা এখনও দেখোনি আমার প্লে লিস্টে গিয়ে তোমরা ভিডিওটিতে দেখে নিতে পারো এবারে সাত নম্বর যেটা কোশ্চেন এটা হলো এই আজহার ইউনিভার্সিটিতে এই আজহার ফিল আজহার নামক টেক্সট এই টেক্সটে যে কাম তৌর হায়ায়াতি ইয়াতি দাহ দা সাহানু আল কয়াতিব তহা হুসাইন ফিদ্দার সি ফিল আজহার ফিল আজহার নামক এই টেক্সটটিতে ক্যাতিব তহা হুসাইন তার জীবনের কয়টি স্থলের কথা উল্লেখ করেছেন আলোচনা করেছেন এটা আমরা জানি সেটা কয়টি একটি নয় দুটি নয় সেটা হলো তিনটে তিনটে এটা আনসার তিনটে তরের কথা তিনি আলোচনা করেছেন আমরা ভিডিওটি আলোচনা করার সময় এই তর সম্পর্কে আলোচনা করেছি ডিটেলসে আরও আরও একবার আমি বলে নিই যে প্রথম তরটি কী ছিল সংক্ষেপে বলি যে আমরা জানি তহসেনের বাড়ি হলো মাগাগা নামক গ্রামে মা মানিয়া নামক প্রভিন্সের অন্তর্গত মাগাগা নামক গ্রামে সেই গ্রামের একটি গ্রাম সেই গ্রামে সেই গ্রাম্য বাড়ি সেই গ্রাম্য বাড়ি ত্যাগ করে তহসাইন কি করেছিল শিক্ষা অর্জন করার জন্য আমরা জানি তিনি এসেছিলেন প্রসেমা রাজধানী শহর কাহেরতে রাজধানী শহর কায়রোতে তিনি আগমন করেছিলেন এই কায়রোতে একটি ছোট্ট বাড়িতে হোসাইন থাকতেন সেই বাড়ি থেকে দৈনন্দিন তিনি আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য যেতেন আর আমরা জানি যে আজহার ইউনিভার্সিটি ছিল কায়রোতে অবস্থিত তিনি কায়রোতে এসেছিলেন মূলত এই আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্যই তাই গ্রাম্য বাড়ি ত্যাগ করে তিনি প্রথম কি করলেন একটা কায়রোড একটি ছোট্ট বাড়িতে আসলেন মানে থাকতে লাগলেন এখানে কায়রোর এই ছোট্ট বাড়িতে তিনি থাকতে লাগলেন এবং দৈনন্দিন সকাল সন্ধ্যায় সেই বাড়ি থেকে তিনি আজার ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য যেতেন তাহলে প্রথম যে তরটা এই দার্সে উল্লেখ করা হয়েছে সেটা হলো তার বাড়ি ত্যাগ করে তার যে গ্রাম্য বাড়ি যেটা মাগাগা মাগাগাতে অবস্থিত মানে মাহেফাজুল মানিয়াতে অবস্থিত সেই বাড়ি ত্যাগ করে তার যে কায়রোতে সেই ছোট্ট বাড়িতে আগমন করা সেখানে অবস্থান করা এটা এটা হলো প্রথম তর দ্বিতীয় তর এই বাড়ি থেকে নিয়ে আজার ইউনিভার্সিটি পর্যন্ত দৈনন্দিন তার যে সকাল সন্ধ্যায় যাওয়া আসা যাওয়া আসা এবং এই বাড়ির যে চতুর্দিকের বা সারাউন্ডিং যে পরিবেশ এবং তার প্রতিমধ্যে তার লক্ষিত বা তার যে সামনে পড়া তার সেই পরিবেশ পরিবেশ সেই সমস্ত বিষয়াদি তিনি দ্বিতীয় তাওরে বর্ণনা করেছেন তৃতীয় তাওরে মানে আর তওর আস্তা আলিস তার তৃতীয় তওর জীবনের তৃতীয় তওর হলো এই আজহার ইউনিভার্সিটির বর্ণনা মানে আজহার ইউনিভার্সিটিতে সকাল সন্ধ্যায় যেভাবে তাদ্রিসের কাজ হতো শিক্ষকরা কেমনভাবে পড়াতেন সেখানকার সৌন্দর্য এই সমস্ত বিষয়াদি হল হলো তৃতীয় তরের আলোচ্য বিষয় তো এখানে যেটা বলেছে যে যে ফিল আজহার নামক টেক্সটিতে তো হুসাইন কয়টি তরের কথা আলোচনা করেছেন সেটা হলো তৃতীয় এটা আনসার হবে তিনটে তওরের কথা এবারে আট নম্বরটি আট নম্বর যে কোশ্চেন এখানে একটি কোটেশন নেওয়া হয়েছে এরকম প্রায় সে থাকে ফওয়া ইয়াসকোনো বাইতান গাড়ি বানিয়াসলুকিলাই হেতারে কাতান গাড়ি বাতান অ্যান কী সম্পর্কে বলা হয়েছে এর অর্থটা কি তিনি একটি ছোট্ট একটা অপরিচিত বাড়িতে বাস করতেন এবং যেখানে তিনি অপরিচিত একটি রাস্তা দিয়ে প্রবেশ করত মানে যখন আর আজানস্রী থেকে তিনি বাড়িতে প্রবেশ করতেন বাড়িতে আসতেন তখন একটা অপরিচিত রাস্তা দিয়ে ওই বাড়িতে প্রবেশ করত। আসতো তো সেই ছোট্ট বাড়িটা যেটা কায়রোতে অবস্থিত যেটা বললাম কায়রো সেই ছোট্ট বাড়িতে তিনি আজহাতে যা যাওয়া আসা করতেন আজহা ইউনিভার্সিটিতে সেই বাড়িতে তিনি অবস্থান করতেন এখানে কার সম্পর্কে এটা বলা হয়েছে এটা বলা হয়েছে সবি সম্পর্কে মানে বালকটি সম্পর্কে নাকি সায়ক কোনো শায়ক সম্পর্কে নাকি কোনো আলিম সম্পর্কে নাকি সাব মানে যুবক সম্পর্কে এটা বলা হয়েছে এই টেক্সটে বর্ণিত আজ আসবি মানে বালক এই বালকটাকে তহা হুসাইন তহা সম্পর্কে বলা হয়েছে সেই ছোট্ট বালক সম্পর্কে তাহলে আনসারটা হবে প্রথমটা আসসবির সম্পর্কে নয় নম্বর কোয়েশ্চেনটা ফহুয়া ইয়াস কোনো একই কোশ্চেন মানে একই কোটেশন ফহুয়া ইয়াস কোনো বাইতন গরিবান ইয়াসলুক ইলাইহি তরে গরিবতন একাও হাদল বাইত এই বাড়িটা কোথায় অবস্থিত এই বাড়িটা কায়রতে অবস্থিত যেটা বললাম যে কায়রোতে অবস্থিত এই ছোটো বাড়িতে তিনি থাকতেন সেখান থেকে আজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য দৈনন্দিন সকাল সন্ধ্যায় যাওয়া আসা করতো তাহলে এটা হলো কায়রতে অবস্থিত এটা মাহাফসুল মানিয়া হবে না এই মাহাফসুল মানিয়া তো তার অরিজিনাল বাড়ি মানে তার যে গ্রাম্য বাড়ি এখানে অবস্থিত তো অন্য দেশে অবস্থিত দামেস্কে হবে না তো এটা হবে কাইরো কাইরো মিশরের রাজধানী শহর কাইরো দশ নম্বর যেটা ফিনাফসিহি মানে আয় যাবি ইয়সিরুল নাফসাল ক্যাতিম তার অন্তর একটা বিস্ময়ের একটা বিষয়কে বা আশ্চর্যের একটা বিষয়কে কি করত প্রভোগ করত বা উস্কে দিত এখানে কি উস্কে দিত একটা অপরিচিত শব্দ একটা হালকা একটা উত্তাপ ওয়ার্ম নাকি হালকা একটা ধুম্র একটা ধোয়া নাকি তো সীসা মা যেটাকে বলে হুকোর যে শব্দ কর্করা কর শব্দ এখানে টেক্সট থেকে আমরা পড়েছিলাম দেখো যে ওয়াহাসা কি আছে না তো ওয়াহাসা মিন সিমা লিহি সৌতান গরিব ইয়াবলু গোসামা আহু অসিরুফিন আফসিহি মিনাল আজাবি সে কি অনুভব করত তার ডান দিক থেকে একটা শব্দ অনুভব করত। একটা অপরিচিত শব্দ যেটা তার কি করতো কানে এসে পৌঁছাতো এবং তার অন্তরে সেটা একটা সারপ্রাইজ সৃষ্টি করতো এখানে সেই শব্দ সম্পর্কে এখানে কোশ্চেন করা হয়েছে সেই শব্দ সম্পর্কেই এখানে কোশ্চেন করা হয়েছে দেখো এখানে আরও অনেকগুলো বিষয় এখানে তুলে ধরা হয়েছে যে হারুন হফিফ দোফানুন হাফিফ ও করত শিসা প্রত্যেকটা কিন্তু এখানে টেক্সটে কিন্তু উল্লেখ আছে হারুন হাফিফ দেখো ডান দিক থেকে সে অনুভব করতো একটা হালকা উত্তাপ সেটা তার ডান চোয়াল এসে পৌঁছাতো আবার একটা হালকা তাপ একটা হালকা তাপ মানে ধোয়া সেটা তার নাকে এসে পৌঁছাতো আর এইগুলোই আমরা জানি সেন্সরি যে বডি বা সেন্সরি যে অর্গ্যানগুলো ছিল যেহেতু তহা হুসাইন শৈশব থেকেই তো অন্ধ ছিল তার চোখ ছিল না মানে দেখতে পেতো না তার তার যে অনুভবের জায়গাগুলো ছিল তার নাক তার কান এগুলোই তাহলে এগুলোতে সে অনুভব করতো তাহলে সে একটা হালকা উত্তাপ অনুভব করতো তার চোয়ালে একটা হালকা মানে যে ধোয়া সে পেতো সে তার নাকে সেটা সে পেতো অনুভব করতো এবং একটা এবং তার ডান দিকে ডানদিক থেকে একটা হালকা একটা অপরিচিত শব্দ সে অনুভব করতো যেটা তার অন্তরে একটা সারপ্রাইজ সৃষ্টি করতো এখানে সেই কোশ্চেনটাই করা হয়েছে জয় সিরু এসাইয়ার মিললে যাবি এখানে তার অন্তরে কি সারপ্রাইজ সৃষ্টি করতো সেটা হলো সাউতুন গারিবন এই একটা অপরিচিত শব্দ তার অন্তরে সারপ্রাইজ সৃষ্টি করতো বিস্ময় বিস্ময়ের সৃষ্টি করতো বা ইনক্রিজ করতো এগারো নম্বর যেটি সেটি হল ইজা আল আজহার মুসবিহান তিনি সকাল সকাল কি হরতো না তো এই সকালে যখন আজহার থেকে ফিরতেন আজরা থেকে যখন তিনি ফিরতেন এখানে এই শব্দটি মুসবিহান শব্দটি কি মুসবিহান শব্দটি এখানে হাল নাকি জুল হাল নাকি তামিজ এটা তামিজ হবে এটা ইয়া এক্সট্রা হবে তামিজ আর জরফ নাকি জরফ তাহলে এটা মুসবিহান শব্দটি এসে ফাইলের শেখা আসবাহা ইউসফি ইসবাহা থেকে এটা হলো হাল কেন হাল হলো কেন এটা তার অবস্থা বর্ণনা করছে মানে সকালের সকালে যখন তিনি আগমন করতেন আসবাহ ইসবি ইসবাহা মানে সকাল করা আর ইমসি ইমসা একটি অর্থ রাত করা মানে সকাল সকালে মানে অর্থ কি সকালে যখন তিনি আজহার থেকে ফিরতেন এটা কোন হালে আছে এটা হালে তো নাসাব বা মানসুব অবস্থায় আছে যেহেতু এটা হাল এটা একটা নাহুর একটা কোশ্চেন তো এটা হলো হাল এটা এসম্যা হাল এ তামিজ হবে না জরফ হবে না জুলাহালও হবে না জুলহাল মানে যার হাল বর্ণনা করছে সেটা হল জুলহাল আর তামিজ মানে আমরা পড়বো পরে একটি কোশ্চেন তামিজ মানে আরও ডিটেলস আলোচনা করবো সেখানে তামিজ মানে সন্দেহ নিবারক কোনো এস এম জরফ মানে তো অবস্থান অধিকরণ যেটাকে বলা হয় তো এখানে যেটা হবে সেটাও হাল হবে বারো নম্বর যেটি সেটা হলো কি না তো এই কোশ্চেনটি যে আল্লা ক্যান এনবায়স মিনহা জালিক হারুল খাফিফ সেখান থেকে সেখান থেকে ওই হালকা উত্তাপটি নির্গত হতো বাহির হতো ইন বায়স এন মানে বাহির হওয়া তারপরে মিনসেলা হয় এখানে কোশ্চেন হলো যে এই হা হা জমির কোথার দিক কোন দিকে যাচ্ছে মানে এই যে মিনহা কোথা থেকে সেই সেই হাররুন খফিফ মানে হালকা উত্তাপটা আসতো এই সাই কাহওয়া আল আতা নাকি মিয়া এই তিনটে কিন্তু মোয়ান্নাস মানে এর তিনটে থেকে কোন একটি হবে এটা তো শাঁ মুজাক্কার হবে না এখান থেকে কেননা হা আছে মোয়ান্নাসের এটা জমির তো এটা কোনটি হবে টেক্সট বুক থেকে আমরা পড়েছিলাম দেখো যে যখন তিনি এই যে কোথায় গেল এই যে আল্লাতি কানবসুমিনাহা জালিকাল জালিকাল হারুল হফিফ এই যে অহেবুল কাহয়া সোহেবুল কহওয়া কি করত এই কর্করত সীসা মানে এই সীসা সীসা প্রস্তুত করত তাদের জন্য ব্যবসায়ীদের জন্য ব্যবসা এলাকার ব্যবসায়ীদের জন্য যে হুকু প্রস্তুত করতো কে সাহেবুল কহয়া যে যে কফির যিনি দোকানদার তিনি আর এই কফি থেকেই ওই হালকা উত্তাপটি তহউসাইন পেত মানে রাস্তার ধারেই তো এই দোকান ছিল সেখান দিয়ে যখন তাওসাইন যেত আসাহারের দিকে তখন এই হালকা উত্তাপটি তিনি অনুভব করতেন তো এখানে এই হা বলতে কেন কাহোয়া হা বলতে কাহোয়া দেখো কোশ্চেন সেটাই আছে যে কহোয়া হায়ের মার যেখানে কহোয়া হবে আতি ইমা হবে না মিয়া হবে না আর শায় তো হবেই না তো কাহোয়া তো তেরোটি হলো যেটা তানবাই সুফি খা রওয়া ইয়া হন গরিব আতুন্মু মো এক কাতুল্লা ইয়া কে দু সাহেবু না ইয়া কোহা হো আল্লাফ থো রাওয়া ইয়া তাহলে এর অর্থটা কি তিনি তার মধ্যে বা তার তার মধ্য থেকে বাহির হতো একটা অপরিচিত একটা সুগন্ধ এটা সুগন্ধ বার হতো জটিল সুগন্ধ বার হতো যেটা কি না তহা হুসাইন সাহিবুনা বলতে গেলে তহা হুসাইনকে নিজেকে বোঝানো হয়েছে যে চিনতে পারতো না হাক্কাকে হাক্কাকেও রেকগনাইজ করা চিনতে পারা জানতে পারা মানে এই যে অপরিচিত গন্ধটা সুগন্ধটা কোথা থেকে আসছে সে সেটা বুঝতে পারতো না তাহলে এখানে রবায়াহ প্রশ্ন হল রাবাই এটা কার জমা রাবায় কথাটা এই শব্দটা তো জমা কার জমা সেটা এটা রাহুনের জমা রিয়া জমা রোহনের জমা আর রিয়াহন দেখো প্রত্যেকটা শব্দ কিন্তু এরকম কনফিউজিং ওয়ার্ড কিন্তু এসে থাকে আর কোশ্চিনে মূলত এরকম কনফিউজিং ওয়ার্ডই থাকে সেখানে আমাদেরকে সঠিকটা নির্বাচন করতে হবে সেটা হলো রেয়াহন রিয়া তার জমাকে রিয়া হনের জমা হয় অনেকগুলো আরিয়াহন হয় আর আরিয়াহন হয় অনেকগুলো হয় রিয়াহুন হয় রিয়াহ ইয়ালিফা রিয়াহুন হয় আরেকটা আর ওয়াহ হুন হয় আরোহ আরোয়াহ আমরা গত একটি ভিডিওতে আমরা মানে কাসিদা ইলাল আল উস্তাদ শাহী মাহমুদ আব্দু হাম কবিতাটি পড়তে গিয়ে এটা পেয়েছিলাম আর ওয়াহ সেখানে রিহুন শব্দ তার জমা আর ওয়াহ এই শব্দটি পেয়েছিলাম তোমরা যেটা দেখুন এই ভিডিওতে দেখতে পারো আমার প্লে লিস্টে গিয়ে তো এই রি এর জমা হল আর ওয়াহ হোন তার জমা হল আরোহন তাহলে রিহুনের তিনটে জমা আমরা পেলাম আরোহন আর রিয়াহন রিয়াহন দেখো তার একটি এখানে আবার দেওয়া আছে রিয়াহন রিয়াহুন অলরেডি তো জমা এটা তো কারো জমা হতে পারে না এটা অলরেডি জমা তো রিয়াহন তার জমা রিয়াহন বা আরওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়াহন বা রিয়াহন রুহুন তার জমা আরোহন কিন্তু রয় হাতুন হাতুন তার জমা রওয়ায়হণ মানে সুগন্ধ গন্ধ তাহলে এখানে রবায়হন এটা কার জমা প্রথমটি উত্তর হবে প্রথমটি রাহাতুন এবার দেখো চোদ্দ নম্বর যে কোশ্চেনটি যে কত্তা জাম্মা আতফিহ আল মারাফিক আল মাদ্দিয়াল বাইত আল মুরাদি আল মারাফিক আল মাদ দিয়া আল মারাফিক আল মাদ্দিয়া বলতে এখানে কী বোঝানো হয়েছে মানে ওই তাহার মধ্যে মানে একটা গোরফা এই ঘরের যেখানে হোসেন ওই কায়রোতে যে বাড়িতে থাকতেন তার একটি কামরার মধ্যে জমা থাকতো যে গৃহস্থ বিভিন্ন আসবাবপত্র আল মারাফিক আল মাদ বলতে গৃহস্থ আসবাবপত্র আমরা আলোচনা করতে গিয়ে এই দুটো বিষয় আলোচনা করেছিলাম যে আলমারাফিক আল মাদ এবং আল আকলিয়া টেক্সটটি সেখানে এখানে রয়েছে দেখো আলমারাফিক আল আকলিয়া এবং এই আলমারাফিকা আল আকলিয়া কদ্ তাজাম্ম ফিহা আলমারাফিক আল আকলিয়া লিলবাইত আরেকটা আছে যে কদ্ তাজম্মায়াত ফিহা আলমারাফিক আল আকলিয়া লিলবাইত এটা হল অন্য একটি কামরাতে আর এটি একটি কামরাতে দুটো কামরা ছিল সেই বাড়িতে তো একটা বাড়িতে একটা কামরাতে একটা রুমে গৃহস্থ অনেক আসবাবপত্র যেমন থাকে চেয়ার থাকে টেবিল থাকে যেমন যে বাসন থালা এই সমস্ত বিষয়গুলো যেগুলো গৃহস্থ আসবাবপত্র সেগুলোকে বোঝানো হয়েছে আল মারাফিক আল মাদ দিয়া এবং মারাফিক আল আকলিয়া যেটা আমরা বলেছিলাম এটা বলতে যে আকেল রিলেটেড বিষয়গুলো যেমন বই খাতা কলম এগুলো কি এগুলো পড়াশোনার জন্য আকেল বিবেক রিলেটেড বোধ রিলেটেড তো এগুলো হলো আল মারাফিক আল আকলিয়া বলা হয় তো এখানে যেটা কোয়েশ্চেন হয়েছে যে এই আল মারাফিক আল মাদ্দিয়া এর মুরাদ কি এর মুরাদ যেটা বললাম গৃহস্থ আসবাবপত্র এটা উত্তর আল আসাস ওত্তাজি হিজাত আল মানজিলিয়া আল আসাস আল মৌসিকি এটা তো হবে না মানে মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট আলামুয়াল সরওয়াত সম্পদ আল মালাবে সেগুলো হবে না হবে এটা আল আসাস ওত্তাজি হিজাত আল মানজিলিয়া এটা পনেরোটি যেটা আছে পনেরো নম্বরটি হলো নাহারি আসনাহারি অ হোনালী আল লাইলি তিনি সেখানে মানে ওই গৃহে যেখানে সে পড়াশোনার জন্য যে গৃহে যেত সেখানে সে দিনের বেলায় বসত এবং রাতের বেলায় সেখানে শয়ন করত। এটা কার উদাহরণ এটা একটা বালাগাতের কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট দেখো চারটি কেনের অপশান আছে তিবাক আল মোকাবলা আলজিনা সত্তাউরিয়া এটি মোকাবালা প্রথমে আমি বলে নিই যে তিবাক কাকে বলা হয় তিবাক বলা হয় আমি আলোচনা করেছি এগুলো এই সমস্ত বিষয়গুলো নিয়ে মানে আইনমুল বাদির এই সমস্ত আলোচনা আমি আলোচনা করেছি তোমরা যারা দেখো আমার আমার প্লেস্টে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো তা আমি এই তিবাক বলতে সংক্ষেপে বলে নিই তিবাক বলা হয় দুটি শব্দ দুটি শব্দ কোনো একটি বাক্যে আগমন করবে আসবে যা দ্বিতীয়টি প্রথম শব্দের বিপরীত হবে দ্বিতীয়টি প্রথম শব্দের বিপরীত শব্দ হবে সেটাকে বলা হয় তিবাক মানে ওই সম্পর্ক ওই শব্দগুলোকে তিবাক বলা হয় মানে এর যে তারিফটা হবে সেটা হলো আজ অবায়না সাইকি অজিত হু কালাম একটি উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে এখানে দেখো এখানে বুঝতে পারবে দেখো তিবাকের একটি উদাহরণ যে অতাহ শিবহুম আইকজান অহুম রুকৌদ তোমরা তাকে তাদেরকেও কী মনে করছো জাগ্রত মনে করছো কিন্তু তারা নিদ্রিত রকৌদ তারা নিদ্রিত এখানে কি এটা তিবাকের উদাহরণ তার আইকজ জাগ্রত তার অপোজিট নিদ্রিত দেখো দুটো শব্দ পারস্পরিক বিপরীত সুতরাং এটা হলো তিবাক এটা তিবাক কেউ তিবাক বলা হয় তাহলে এখানে যে উদাহরণটা আছে দেখো নাহার নাহার শব্দের বিপরীত লাইলুন রাত দিনের বিপরীত রাত সুতরাং এটা কিসের উদাহরণ এটা তিবাকের উদাহরণ আনসারটা হবে তিবাক আর মোকাবেলা কি মোকাবলা বলা হয় এটাও বিপরীত বিপরীত হবে তবে এটা জুমলা তিবাক এবং মোকাবেলার মধ্যে পার্থক্য তিবাক হলো শব্দগত বৈপরীত্য দেখা দেবে আর মোকাবেলা হলো বাক্যগত বৈপরীত্য দেখো একটা উদাহরণ দিলে বোঝা যাবে এখানে দেখো ইহিল্লুল আহমুদ তৈয়বাত অয় হরিমু আল ইহিমুল আল্লাহ তালা তাদের জন্য ভালো বিষয়গুলো বা ভালো যেগুলো পবিত্র সেগুলোকে হালাল করেছেন এবং যেগুলো নাপাক যেগুলো অপবিত্র সেগুলোকে হারাম করেছেন তাহলে ইয়াহিল্য এর অপোজিট ওয়ার্ড ইয়ঃ হরিমু হালাল করা আর হারাম করা আর এর অপোজিট মানে বৈপরীত্য যে শব্দটা সেটা খবাইস সুতরাং এই বাক্যে দেখো দুটো বাক্য দুটো বাক্যের সমন্বয় ঘটেছে যার দ্বিতীয়টি প্রথম বাক্যের সম্পূর্ণ বিপরীত ইয় হরিমু খবাইস ইহিমু আলিহিম খবাইস এটা ইহেলো আল্লাহম তৈ্যবাতের বিপরীত সুতরাং এটা তারতিবের এই বৈপরীত্য দেখা দেয় তারতিবের ওপরে মানে সম্পূর্ণ জুমলার পরিবর্তন কিন্তু তিবাকের ক্ষেত্রে কী হয় না তো শুধুমাত্র শব্দের পরিবর্তন দেখো আইকাওয়াজান রকৌন শুধুমাত্র শব্দের পরিবর্তন শব্দের বৈপরীত্য দেখা দেয় তো এটা হলো তিবাক এবং মোকাবলার পার্থক্য জিনাস বলা হয় জিনাস বলা একই বাক্যে কী হয় না তো জিনাস কাকে বলা হয় একটি শব্দ আগমন করে দেখো জিনাস একটি শব্দ আগমন ঘটে সেখানে সেখানে যেটা হয় একটি শব্দের আগমন ঘটে কিন্তু তার অনেকগুলো অর্থ হয় তার অনেকগুলো অর্থ হয় দেখো শব্দ দুটো উচ্চারণের দিক থেকে এক হয় কিন্তু অর্থ দিক থেকে ভিন্ন হয় তাকে জিনাস বলা হয় শব্দ দুটো উচ্চারণে যে দুটো শব্দ আগমন ঘটবে কোনো একটি বাক্যে তার একটি শব্দ তার সেই শব্দ দুটো উচ্চারণের দিক থেকে একা হবে কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন হবে একটি উদাহরণ এখানে যেটা দেওয়া হয়েছে দেখো ইয়মা তাকোমোসায়তু ইকসুমুল মুজরিমুনা মো না মালাবিস গয়রা সায়তিন পবিত্র কোরআন আয়াত যে যখন কিয়ামত আগমন করবে এখানে এই সায়াতের অর্থ কিন্তু কিয়ামত কিন্তু এই সাঁত এই শব্দগত দিক থেকে একই মানে উচ্চারণ দিক থেকে একই কিন্তু অর্থগত দিক থেকে এখানেই পরিবর্তন হলো এখানে সাত মানে কিয়ামত এখানে সাত মানে এমনি যে ঘন্টা যে সময় সেটাকে বোঝানো হয়েছে সুতরাং তারা এই মুজরিম যারা যারা মুজরিম তারা কসম করবে ওই সময় তারা বলবে যে কি তারা কিছুক্ষণ কিছুক্ষণ অবস্থান করেছে মানে ক্ষণিককালের জন্য তারা অবস্থান করেছে কিছুক্ষণ তো এখানে এই সাঁ আত হলো সময় কিছুক্ষণ যেমন সা আত ঘন্টা হয় তো সেরকম কিন্তু এখানে সাঁত বলতে কিয়ামত বোঝানো হয়েছে সুতরাং একই শব্দ যার উচ্চারণের দিক থেকে শব্দ দুটো একই কিন্তু অর্থের দিককে অর্থ দিক থেকে আলাদা এটাকে জিনাস বলা হয় এবং তাউরিয়া তো আলাদা তাউরিয়া বলা হবে একই একটি শব্দ আসবে তার দুটি অর্থ হবে প্রথম অর্থটি মানে করিব যেটা সেটাকে নেওয়া হবে না মানে সেটা মুরাদ নয় উদ্দিষ্ট যেটা সেটা হবে আল বাইদ অর্থটা মানে যেটা বাইদ যে অর্থটা হবে সেটা হল উদ্দিষ্ট অর্থ হবে দেখো সে ষোলো নম্বর যেটি সেটা কি কানাল আহুফি হায়াতিহি আসরুন আদি ইমুন করেল ক্যাথিব আইন এটা ওই টেক্সট এখানে নেওয়া হয়েছে যে তার জীবনে তার এক গভীর প্রভাব আছে মানে ওই সবই বালকের জীবনে হোসেনের জীবনে তার এক গভীর প্রভাব আছে তার বলতে কার তার বলতে টেক্সটে আমরা যেটা পড়েছিলাম যে হোসেন যখন রাস্তা দিয়ে যেতেন আসান ইউনিভার্সিটি থেকে তখন একটি দোকান সে মুখোমুখি হতো একটি দোকান তার সামনে আসতো এই যে ফায়াস্তাক বিল হায়ানুতান কান আলা হায়াতি হাসন নাম দিয়ে একটা হানুত একটা দোকান পণ্যশালার দোকান বলে যেটাকে বলা হয় পানের দোকান সেটা তার সামনে মানে আসতো তার রাস্তা ধারে ছিল সেটা তো সেই হানুত মানে সোহিবুল হানুত সেই পণ্যশালার দোকান সেই পানের দোকানে যিনি সোহিব মানে দোকানদার তার নাম হলো আলহাজ ফিরোর আলহাজ ফিরোর তার এক গভীর প্রভাব তহসানের জীবনে পড়েছিল এখানে কোশ্চেন এটাই যে কান ফি হায়াতি হাসান আদিমুন এখানে কাতিব কার সম্পর্কে বলেছে কাতিব যেটা যার সম্পর্কে বলেছে সেটা হলো সোহেবুল হানুত আলহাজ এটা ফিরোজ না এটা ফেরর হবে আলহাজ ফিরর সাহেবুল কাহওয়া এটা হবে না সোহেবুল শাহী এটাও তো হবে না সুতরাং যেটা আনসার হবে সেটা হলো প্রথমটি আলহাজ ফিরর তারপর দেখো সতেরোটি সতেরো নম্বর যেটা আছে অহানৌর সালিস মিন্তারি হায়াতিহি মিন মিনোয়ারি মিন তোয়ারি হায়াতিহি লুলা হাদা তৌরাস সালিস এখন তিনি তৃতীয় স্তরে তার জীবনের তৃতীয় স্তরে চলে আসলো এই তৃতীয় স্তর কোনটি এটা আমি আলোচনা করেছি এই তার তৃতীয় স্তর হলো যে তার জীবনের যে তৃতীয় স্তর জৈবনকারীর তৃতীয় স্তর সেটা হলো এটা আল আজহার মানে আজহারের যে বর্ণনা সেটা হলো তৃতীয় স্তর মানে আল বিয়া আল বিয়াতুল কারিবা লীলবাইত ফিল কাহেরা এটা তো তার জীবনের মানে দ্বিতীয় স্তর মুগাদাতুল বাইত আর রিফিগি মানে তার সেই গ্রাম্য বাড়ি ত্যাগ করে যে কাইরোর দিকে আগমন এটা তার প্রথম স্তর যেটা আলোচনা করেছি আমি আর আজহার হলো তৃতীয় স্তর আঠারোটি দেখো তামতাল ইউ নফসুহু আরান ও ইজলা আলান হোনা আল্লাহ তু ইজলাল শব্দটি হালাতে নাসপিতে আছে সেহেতু তো ইজলা আলান ও ইকবারান এইভাবে হয়েছে এটা কেন এটা তামিজের উদাহরণ এটা গ্রামারের কোয়েশ্চেন নাকি হাল নাকি মাফুলে মুতলাক নাকি মাফুলে লাহু এটা কিসের উদাহরণ ইকবারন ও ইজিলালান আলান আমাদের মনে রাখতে হবে এটা কিসের উদাহরণ এটা তামিজের উদাহরণ কেন তামিজের উদাহরণ যেটা বললাম যে তামিজ মানে সন্দেহ নিবারক সন্দেহ নিবারক মানে সন্দেহকে দূর করে এমন একটা এস এম যার যার সহজ ডেফিনিশন হলো এটা সন্দেহ নিবারককারী একটি এস এম বাক্যের সন্দেহ নিবারণ করে এখানে যদি বলা হতো তামতালি ওন তাহলে প্রশ্ন থাকতো কী সে তার অন্তর পরিপূর্ণ হলো সেটা ইকবারান মহত্বে বলত্ত্বে জিলালান সম্মান প্রদর্শনে সুতরাং এটা সন্দেহ নিবারণ করছে সেহেতু এটা জেরো উদাহরণ দেখো আরেকটি উদাহরণ দিলে বিষয়টা বোঝা যাবে পবিত্র পবিত্রকরণে একটি আয়াতা আছে মারি যে অস্তা আয়লা র অসু সাইবা হয়তো জাকারি আল্লাহ কী হলো রত মাতা বার্ধক্যের কারণে সাদা হয়ে গেল সেখানে কিসের কারণে সাদা হয়ে গেল সাইবান সেই সাইবন শব্দটা তামিজ কেন সেটা সন্দেহ নিবারণ করছে কিসের কারণে সন্দেহ নিবারণ করছে যদি আমরা এই সাইবন শব্দটাকে আগে আনি তাহলে কি হবে অস্তা আয়লা সাইবর র আসি এভাবে অর্থ হবে ঠিক একইভাবে এখানে যদি আমরা আগে আনি ইকবার ন ইজিলাল শব্দটির অর্থ একই থাকবে দেখো ইএম তাল ইউ ইকবার ও নফসিহি ইজিলাল ইজলাল নফসিহি সুতরাং ইকবার ও ইজিলাল এটা কি করছে সন্দেহ নিবারণ করছে এটা হলো তামিজ মালহুদা কিন্তু আরেকটি তামিজের ভাগ আছে সেটা মালফুদ তামিজ মালফুজ যেটা সেটা হলো কি শব্দগত তামিজ মানে যেমন কাইলুন আছে পরিমাপ বোঝায় আদাদ আছে শঙ্কা বোঝায় সেগুলো তোমরা জানো ডিটেলসে সেগুলো পরবর্তী অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো তো এটা হলো তামিজের উদাহরণ হাল তো হবে না হাল মানে অবস্থার পরিবর্তন করে অবস্থান যে অবস্থার বর্ণনা করে তো মাফুলে মুতলাক মাফুলে মুতলাক তোমরা জানো সেটা হবে না মাফুলে মুতলাক মানে এমন মাফুল যেটা কিনা যেমন তাকিদের জন্য আসে কোনোটা আসে আদাত বোঝানোর জন্য যেমন যেমন কি নত তুহু জরবান এই যে তাকিদের জন্য জরবান আবার আছে যেমন এই এই যে বিষয়গুলো এটা তাকিদের জন্য এসেছে এইভাবে আদব বোঝানোর জন্য আসে তো সেটা হলো মাফুলে মতলাক মাফুলে লাহু কি মাফুল লাহু কারণ বোঝানোর জন্য যেমন জরাফতান আদব শেখানোর জন্য আমি তাকে মারলাম এখানে তা আদিব শব্দটা মাফুলের লাহু এটা কারণ বোঝাচ্ছে তো এটার কোনোটি নয় এটা হলো তামিজের উদাহরণ হবে তাহলে আঠেরোটির যে উত্তর হবে সেটা হলো তামিজ এটা ইসমে তামিজ সো এই জলাল ও ইকবারান শব্দটি ইসমে তামিজ দেখো উনিশটা যেটা আছে ওয়াকানা সবি হিবুল আজহার ফিহাদহিল লহা আই লহাজা জাকারোহা জাকা রহাল ক্যাতিব হোনা কোন লাহাজার কথা এখানে যে বালকটি এই সময়ে আজহার ইউনিভার্সিটিকে আজহারকে খুব বেশি পছন্দ করত। এই সময় বলতে কোন মোমেন্টের কথা আই লাহতীন জাকা রহাল ক্যাতিব হোনা এখানে কোন মোমেন্টের কথা ক্যাতিব বর্ণনা করেছে বা আদা সরাতিল ফাজরি ফজর নামাজের পরে নাকি জোহর নামাজের সময় নাকি ঈশা নামাজের পরে নাকি মগরিন মজির পূর্বে দেখো দিয়ে পড়তে গিয়ে আমরা পড়েছিলাম এই সময় নামাজ এই যে দেখো ওয়াকানা সবি এই যে এটা ওয়াকানা সবি ওহাইবুল আজহার ফিহাদহিলাদ হে হেইনা ইনফাতুল মুসল্লুন মিন সয়াত ইলফাজিরি যখন মুসল্লিরা নামাজ ফজরে নামাজ পড়ে মানে তারা প্রস্থান করতো ইনফাতালা ইনফাতুল ইনফিতালে পরা হলে মিনশিলাহ বা আয়নশিলা হলে মানে প্রস্থান করা কোনো কিছু কাজ সেটা প্রস্থান করা তো যখন নামাজ সেরে প্রস্থান করতো ওই মুহূর্তটা তার খুব ভালো লাগতো সেই জন্য এখানে যে লাহাজ ওই মুহূর্তটা মানে নামাজ পড়ার পরে তার এখানে কী হবে বায়দা সলাতিল ফাজির এটা উত্তর হবে নামাজ পড়ার পরে ওই মুহূর্তটা তার খুব ভালো লাগতো এখানে এগুলো হবে না এখানে কুড়ি নম্বর যেটা আছে যে অফিউ অহিম আসার ন আস এইবার তারদের চোখে যে তন্দ্রার কিছু নিদর্শন বা আসার থাকতো এখানে কাদের সম্পর্কে এটা বলা হয়েছে দেখো আল মুসল্লুন আমিন সলাধিল সলাদি যারা নামাজ ত্যাগ করে ওই সমস্ত মুসল্লিরা যারা নামাজ ত্যাগ করে প্রস্থান করত ফজর নামাজের পরে প্রস্থান করতো তাদের চোখে নাকি আল্না সাল্লাদিন আসতে আল সহুর ওই সমস্ত মানুষেরা যারা সেহের জন্য রাতে জাগ্র মানে জাগত মানে জাগ্রত হতো ঘুম থেকে নাকি মোয়াজ্দিনদের কথা বলা হচ্ছে মোয়াজ্দিন যারা আজান দেওয়ার জন্য প্রস্তুত নিত নাকি তারা যারা রাত জাগরণ করে সারা রাত জাগরণ করে তাদের চোখে আসার নোয়াস রয়েছে দেখো প্রত্যেকটা এখানে যে অপশানগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা কিন্তু কনফিউজিং যারা টেক্সটটা যাদের ভালো করে পড়া নেই তারা কিন্তু সমস্যায় পড়তে পারে সুতরাং টেক্সটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে এখানে যে দেখো টেক্সটে কী রয়েছে যে এই প্রসঙ্গে বলা হয়েছে যে ফাতিল তা ইনফাতি মুসল মুসল্লুনা মিন সরাদি অনসারি ফোনা অফ ইউনিহি মা আসার ওয়াস ফজর নামাজ পড়ে যে সমস্ত মুসল্লিরা তারা কী করতো প্রস্থান করত তাদের চোখে আসরোয়াস রয়েছে মানে তন্দ্রার নিদর্শন রয়েছে সুতরাং এটা যে উত্তর হবে সেটা মুসল্লিদের প্রসঙ্গে বলা হয়েছে আল মুসল্লুন আল্লাদিন আয়নফাত মিন সরাতল ফাজরি ফজর নামাজ পরে যারা প্রস্থান করতো তাদের চোখে নিদ্রার নিদর্শন থাকত এটা প্রথমটি উত্তর হবে প্রথমটি উত্তর হবে এটা এক একুশ নম্বরটি হলো আকিদু দা দালিকা ফিহি লিদো এটা হবে ফিহি ফিহিটা আগে হবে লাইন আকিদু ফিহি জালিকা দ্য গরিব মানে ওই সময়ে ওই অদ্ভুত শব্দটি থাকতো না মানে ওই সময় অদ্ভুত শব্দটি পাওয়া যেত না এখানে এই আর দাবিও দাবি শব্দের অর্থটি সাউথ এখানে দাবি মানে সাউথ গারিব অপরিচিত সেই অদ্ভুত শব্দটি বলতে কোন শব্দটি কথা বোঝানো হয়েছে দেখো প্রথম অপশনটি মাকানা ইয়ামলা সাবি মন্দ ঈশামসি ইলা ইল ঈশা যে শব্দটি বালকটা এ বালককে পরিপূর্ণ করত বালককে বিব্রত করত সূর্য উদয় থেকে নিয়ে একদম ঈশা পর্যন্ত সেই শব্দটি নাকি মাকান যেটা বালককে বিব্রত করতো বা ডিস্টার্ব করতো দিন সারা রাত নাকি মাকানা ইয়াসমা সবি ফিহুল মিহি লাইলান যেটা তার রাতে যে শব্দ শ্রবণ করত। রাতে স্বপ্নের মধ্যে সেই শব্দটি নাকি মাকানা ই অজিব যেটা তাকে সর্বদা আশ্চর্য করত এখানে অ্যাকুরেট যে উত্তরটি সেটা কি সবই কিন্তু কনফিউজিং কনফিউজিং মানে অপশান সুতরাং প্রথমটি অ্যাকুরেট প্রথমটি হবে এর অ্যাকুরেট আনসার দেখো কেননা এখানে আসার স্যার এনে টেক্সটি পড়তে আমরা পড়েছি যে এই যে যে ইলা ঈশা সূর্য উদয় থেকে নিয়ে ঈশা নামাজ আদায় হওয়া পর্যন্ত যে শব্দটি তাকে তাকে কি করতো না তো তাকে পরিপূর্ণ করতো মালা ইয়ামলা মানে পরিপূর্ণ করা বা তার কাছে এসে পৌঁছাতো সেই শব্দটি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে ওই শব্দটি কিন্তু আজহারে যখন সে পৌঁছত আজহারের পরিবেশে কিন্তু পাওয়া যেত না কেন আজহারের পরিবেশ অত্যাধিক শান্ত ছিল ফজরের সময়ের সেই জন্য ওটা হলো ওই বিব্রত শব্দ কিন্তু সে ওই সময় পেতো না সেই প্রসঙ্গে বলা হচ্ছে সুতরাং এখানে যে উত্তরটি হবে সেটা এক নম্বর মাকানসি মন্দু তদু আসাম সি তিরিশ এটা হবে এবং বাইশ নম্বর যেটি হলো ফিহা সাইউ মিন কাসলিন এখানে কার সম্পর্কেরা বলা হয়েছে যে তাতে কিছুটা অলস্যতা কিছু ছিল বলতে কোন সময়ের মানে জোহরের সময়ের শব্দটাকে বলা হয়েছে বোঝানো হয়েছে নাকি ফজরের কি বোঝানো হয়েছে নাকি ঈশার আসোয়াদ নাকি রাত পড়ার আসোয়াদকে টেক্সটে কী ছিল টেক্সটে দেখো দুটো বিষয় কিন্তু তোলা হয়েছে যে ফজরের সময়ের আসোয়াদ মানে তাদ্রিসের সময় মানে যখন আসাম ইউনিভার্সিটির শিক্ষকরা পড়াতেন ফজরের সময় এবং জোহরের সময় তখন তাদের শব্দের পার্থক্য দেখা যেত ফজরের সময়ের আসোয়াদ অত্যাধিক শান্ত হতো কিন্তু জোহরের সময় আসোয়াদ অত্যাধিক আনিফা মানে অত্যাধিক কর্কশ হতো সেই জন্য এখানে লেখক বলেছে যে ফি হা শাইয়ুর তাতে অলস্যতার কিছুটা রয়েছে কেননা তারা লান্স সেরে দুপুরের যে লান্স সেটা সেরেই তারা পড়াশোনা মানে তাদের হিসেবে কাজ ছাত্রদের পড়াতো সেই জন্য তাদের শব্দ অত্যাধিক কর্কশ হতো এবং তাতে সাইয়ুর মেনকাসলে অলস্যতার কিছুটা থাকতো অলস্যতার কিছুটা লক্ষিত হতো তাই এখানে যে কোশ্চেনটা যে ফি হা শাইয়ুর মিনকাসলিন আম্মা কী লেহাদা এটা কি সম্পর্কে বলা হয়েছে এটা জোহরের শব্দ সম্পর্কে মানে আসো তাদেরই হরি এখানে জোহরের সময় যে শিক্ষকরা পড়াতেন সেই শব্দের প্রসঙ্গেই এখানে কাতিব এইটি এবারত্বে এনেছেন তারপর দেখো তেইশ নম্বর যে কোশ্চিন তেইশ এটা তেইশ নম্বরটি হলো অতসির ও ফিনফ সি হিলাস দাতা নমো তায়াতেন এখানে কোন বিষয়টি বালকের অন্তরকে অন্তরে এই স্বাদ এবং এনজয়মেন্ট বা প্লেজার বা একটা সন্তুষ্টি একটা আনন্দ পৌঁছে দিত বা বৃদ্ধি করতো আল হেওয়ার মা উসরা পরিবারের সাথে কথা নাকি তার বন্ধুর সাথে তাহাদুস মহাদসা নাকি আল মোয়াজ আনা বাইনা আসোয়াতুল ফজরি ও দহরি ফজরের সময়ের আওয়াজ এবং জহরের সময়ের আওয়াজের মাঝে তুলনা করা নাকি কোনোটি নাই আমরা টেক্সট থেকে পড়েছি যে লাস্টের যে বারোটি একদম লাস্টে যেটা রয়েছে যে এই যে হিলাজ আউসিহিলন মতো আয়তান সেটা কোনটা আসোয়াতুল জোহরি ও আসওয়াতিল ফজরি আসয়াদুল ফজরি এই দুটো ফজরের সময়ের যে শব্দ তা শব্দ এবং জহরের সময়ের শিক্ষকদের পড়ানোর যে শব্দ এই দুয়ের মাঝে তিনি কম কম্পেয়ার করতো এবং দেখতো ফজরের সময়ের শব্দ অত্যাধিক শান্ত থাকত এবং জোহরের সময়ের শব্দ অত্যাধিক কর্কশ থাকতো বা কর্কশ হতো সেই তুলনা বা সেই যে মোয়াজানা এটা তার হৃদয়কে প্রভাবিত করত একটা অপূর্ব স্বাদ এবং আনন্দ তার হৃদয়ে পৌঁছে দিত অন্তরে পৌঁছে দিত এটাই কোয়েশ্চেন হয়েছে যে কোন বিষয়টি সেটা হলো তৃতীয়টি উত্তর হবে তিটি আল মোয়াজনা বাইরা সোয়াতিল ফাজরি ওয়াল জহরি তো আজকে এই পর্যন্তই মানে তেইশটা কোশ্চেন এই পর্যন্তই ছিল তো এইভাবেই মূলত কোশ্চেন জিজ্ঞাসা করা হবে প্রশ্ন এইভাবেই বিভিন্ন ধরনের কোশ্চেন এখানে বালাঘাতের যে পর্বটা আছে যেটা বালাঘাতে যে আলোচনা হলো নাহু যে প্রশ্নগুলো আলোচনা করা হলো এইভাবেই গদ্য থেকেই কোশ্চেন করা হবে এই সঙ্গে সঙ্গে যে কোটেশন থেকে মানে কোটেশন তুলে কে বললো কাকে বললো কোন প্রসঙ্গে বললো এই সমস্ত বিষয়গুলো থাকবে তো আশা করি তোমরা বিষয়টা এই যে ফর্ম কোশ্চেন পার্ট থেকে কিভাবে হয়ে থাকে বা হবে তোমরা সেটা বুঝতে পেরেছ তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সালাম আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবরিক এত